তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের আজকে নতুন একটা সেটিংসের বিষয়ে দেখাতে চলেছি। তো ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। সো বন্ধুরা, আমি এই সিম্পলি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিলাম। লকটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন, সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে এখানে যে সেটিংসটা এসেছে সেটা আপনি যে কোনো পার্সনকে হাইড করে রাখতে পারবেন। ওকে, তো হাইড করার জন্য কি করবেন, এখানে দেখুন এই মানুষ দেওয়ান বলে আছে, আমি একে হাইড করে দেখাবো। তো কি করে হাইড করবেন, এখানে সিম্পলি টাচ করলেন। টাচ করার পরে এখানে দেখুন এই সাউন্ড আছে, সাউন্ডের চিহ্ন এখানে দেখুন তীর চিহ্ন আছে, তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে আর্কাইভ বলে একটা অপশন চলে আসবে। ওকে, তো দেখুন এখানে বন্ধুরা একদম সবার নিচে যাবেন, একদম আর্কাইভড ওয়ান বলে আছে, এখানে ক্লিক করলেই সেই সেই যে পার্সনটাকে আপনি যে হাইড করে রেখেছেন সেটা আপনি দেখতে পাবেন। তো সে যদি আপনাকে মেসেজ করে সে একদম নিচের দিকেই থাকবে। ওকে, তো এবার একে বন্ধুরা হাইড তো করলেন, এবার একে আনহাইড কী করে করবেন, এখানে সিম্পলি টাচ করলেন। টাচ করার পর এখানে দেখুন, এখানে আবার আপনি এখানে ক্লিক করলেন বা টাচ করলেন, ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আন আর আর্কাইভ বলে লেখা আছে। এখানে এখানে আপনি ক্লিক করার পরে দেখুন এখানে চলে এলো আবার সেই সেই যে পার্সেন্টটা আবার নতুন করে ফিরে চলে এলো। ওকে, এটা গেল। এবার আপনি এই প্রত্যেকটা যে মানুষ আছে এখানে, প্রত্যেকটা যে পার্সন আছে আপনার যে হোয়াটসঅ্যাপের মধ্যে, ওকে, তো সবাইকে আপনি কি করে একটা একটা না করে অল কি করে করবেন, তো এটা দেখানোর জন্য এখানে দেখুন সিম্পলি ওপরে তিনটে ডট আছে, এখানে ক্লিক করে রাখলেন। ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংস, সেটিংয়ে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন চ্যাটস, চ্যাটসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন চ্যাট স্টোরি, স্টোরিতে ক্লিক করলেন। এখানে দেখুন আর্কাইভড অল চ্যাটস লেখা আছে। ওকে, এখানে ক্লিক করে দিলেন, এই ওকে করে দিলেন। এখানে দেখুন আমি সিম্পলি এখানে ব্যাক করব, ব্যাক করলাম। এখানে দেখুন আমার এখানে যে কটা চ্যাটস আছে সব সব হাইড হয়ে গেল। ওকে, তো আমার যে কটা চ্যাটস আছে সব হাইড হয়ে গেল। আমি এখানে সিম্পলি আর্কাইভ বলে যেটা আছে আমি এখানে ক্লিক করব, এখানে দেখুন সব আমার চ্যাট বেরিয়ে চলে এলো। তো বন্ধুরা, আশা করি এই জিনিসটা বোঝাতে পারছি, তো এই জন্য একটা লাইক করুন। তো এবার আমি এদেরকে এবার আনহাইড কী করে করব। ওকে, আমি তো হাইড করে দিলাম, এবার আমি এদেরকে আনহাইড কী করে করব, সিম্পলি এখানে তিনটে ডট আছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে সেটিং, সেটিংয়ে ক্লিক করার পরে চ্যাটস, চ্যাটসে ক্লিক করার পরে এখানে চ্যাট স্টোরি লেখা আছে নিচের দিকে একদম, এখানে ক্লিক করলেন। এবার এই যে আন আর্কাইভ যেটা লেখা আছে এখানে, আন আর্কাইভ অল চ্যাটস লেখা আছে, এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে ওকে করে দিলেন। তো এবার দেখুন এখানে যেমন ছিল আগের মতো সব চলে এলো। ওকে, তো ব্যাপারটা বোঝাতে পারলাম বন্ধুরা। এবার এইটা তো গেল, এবার আপনারা বন্ধুরা বোঝাতে পারলাম এই জিনিসটা ভালোভাবে। এবার আমি সিম্পলি এখানে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে সবার প্রথমে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপে এখানে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ সার্চ করলেন, সার্চ করার পরে এখানে দেখুন এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চলে আসবে আপনার। এখানে ওপেন যেটা আমার লেখা আছে সাইডে, এটার জায়গায় আপনার আপডেট বলে ক্লিক লেখা থাকবে। এটা এটা সবার প্রথমে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে তখন সেই অপশনটা পাবেন। তো বন্ধুরা, জিনিসটা বোঝাতে পারলাম ঠিকভাবে, তো একটা লাইক করুন আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন। তো যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।